হ্যালো ইন্ডিয়া ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল নিয়ে আরও একটি আপডেট, অর্থাৎ শোনা যাচ্ছে যে হরমনজোৎ সিং খাবরার ডিলটা ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের হয়ে ডান হয়ে গেছে। অর্থাৎ একটি ভালো সাইনিং যদি আলটিমেটলি ডিলটা ডান হয়েই থাকে, তার কারণ খাবরা পূর্বেও ইস্ট বেঙ্গল খেলেছে, ইস্ট বেঙ্গল সম্পর্কে খাবরা যথেষ্ট ওয়াকিবহাল। ইস্ট বেঙ্গল জার্সির ওয়েটটা খাবরা জানে, খাবরা ইস্ট বেঙ্গলের ইমোশন বোঝে। তো অর্থাৎ একজন খেলে যাওয়া ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে যদি ফাইনালি সাইন করে বা ডিলটার যদি ডান হয়ে যায়, সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাহলে এটা একটা গ্রেট সাইনিং। কেন গ্রেট সাইনিং? তার কারণ খাবরার মতো প্লেয়ার যে কোনো কোচের কাছে অ্যাসেট। যদি আমরা দেখি খাবরার পারফরমেন্স লাস্ট কয়েক বছর ধরে, আমরা যদি দেখি যে খাবরা কিন্তু ভীষণ ইউটিলিটি ফুটবলার, যে কোনো পজিশনেই আমরা খাবরাকে খেলতে দেখেছি, এবং অ্যাজ পার কোচেস রিকোয়ারমেন্ট যদি কোচের দরকার হয়, বিভিন্ন পজিশনে খাবরা কিন্তু খেলার জন্য প্রস্তুত থাকে, সেটা রাইট ব্যাক হোক, সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার হোক বা উইঙ্গার হোক। এই ধরনের প্লেয়ার কিন্তু অবশ্যই যে কোনো টিমের কাছেই অ্যাসেট হয়, এবং খাবরা যেহেতু ইস্ট বেঙ্গল নিয়ে ওয়াকিবহাল এবং ইস্ট বেঙ্গল নিয়ে তাকে নতুনভাবে ভাবতে হবে না, অনেক সিনিয়র প্লেয়ার, প্রচুর অভিজ্ঞতা রয়েছে, আইএসএল এর টেম্পারমেন্ট সে জানে কিভাবে খেলতে হবে, ফলে এই সাইনিংটা কিন্তু হলফ করেই বলা যায় যে ইস্ট বেঙ্গলের জন্য ভালো সাইনিং। হয়তো শেষ মরশুমে আইএসএল এ কেরালা ব্লাস্টার্সের হয়ে 7টা ম্যাচ খেলেছে, কিন্তু প্রথম দিকে যথেষ্টই ম্যাচ আমরা খেলতে দেখেছি, এবং ইভেন ডুরান্ডেও খাবরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। তো আশা করব খাবরা সাইনিংটা ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্টই ফ্রুটফুল হবে এবং ভালো হবে। কার্লস কুয়াদ্রাত কিন্তু খাবরাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, ফলে খাবরা সাইনিং একটা ভালো সাইনিং। যদি ভিডিওটি ফাইনালি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার যদি মনে হয় সেটাও করবেন। থ্যাংক ইউ।